সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই যে নীতি নৈতিকতা নির্ভর জীবন আমাদের ভিতরে এখন নেই, কিন্তু সেই সময় উপনিষদের সেই ত্রোস পাঠ করে সেই ভোরের সূর্য উদয় দেখছে ভগবান, তারা যেভাবে ঈশ্বর বন্দনা করে, এগুলার ভিতর দিয়ে তাদের একটি শুদ্ধ সুন্দর জীবন গড়ে তুলছে। এই শুদ্ধ কথাটির উচ্চারণ করতে গিয়ে আমি আরেকটি আজকে আলোচনা করতেছিলাম আব্দুল মান্নান সৈয়দ, শুদ্ধতম কবি জীবনানন্দ দাশকে যেভাবে আমি আজকে বিশ্ব সাহিত্য ভবনে বললাম, এই বইটা সম্ভবত মাওলা প্রকাশনা করেছিল। আমি সৈয়দ মান্নানের সাথে তার গ্রিন রোডের বাসায় যখন বইটা বের হয় আমি আলোচনা করেছি, আমার বয়স 66, আমি ওই সময়ের অনেক পুরনো লোক, আমি মুক্তির যুদ্ধের সময় 16 বছর বয়স আমার, আমি সুষম দুর্গাপুরে তালেব কমান্ডারের আন্ডারে আমি যুদ্ধ করেছি, যাক সেই সব কথা। আমি কিন্তু যুদ্ধ করেছি এখনো বলি প্রাণের টানে, আমি কখনো এ পর্যন্ত সার্টিফিকেট নেই নাই, সুযোগ সুবিধা কিচ্ছু নেই, আমি জানি না এটা কেন জন্য আমার সব সময় কাজ করে যে আমি এই জন্য যুদ্ধ করি, এই জন্য কেউ যদি আমার জেল ফাঁস দেয় দিতে পারে, আমি প্রাণের টানে যুদ্ধ করেছি, এটা আমার সবচেয়ে বড় আমি গর্ব করে বলি। অনেকে হ্যাঁ, অনেকে আমার ফ্যামিলি এসব বলে অনেক কিছু দিচ্ছে অনেক সুবিধা আমাকে, হ্যাঁ এটা একটা ভালো সরকার তাদেরকে মূল্যায়ন করছে। আমি মনে করি যে এখন ওই প্রমজনী কবি জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস তার পত্নী তার দাদার বাড়ি ছিলেন বিক্রমপুরে, তার দাদা বিক্রমপুর থেকে বরিশালে এসে বসবাস করেন, তার দাদির বাড়ি বরিশাল জেলার আগলজেরা থানার গৈলা গ্রামে। আপনাদের এখানে বক্তব্য রাখার মতো অত যোগ্যতা আমাদের নাই, আমরা মুক্তিযোদ্ধা সাহিত্যিক সাংবাদিক জ্ঞানী গুণী, আপনাদের বক্তব্যে আমরা মুগ্ধ। হ্যাঁ, আমি আজকের আনন্দিত যে আপনাদের মতো এত সুন্দর একটা পরিবেশে আসার একটা সুযোগ পেয়েছি, যারা আমাদের সুযোগ করেছে করে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। দেশের যে মূর্তি দেখে গেলাম এসে মনে হলো আমি অন্য কোনো দেশে এসে বসেছি, প্রত্যেকটা এরিয়া থেকে প্রত্যেকটা গ্রাম থেকে ওরা লোক ধরে ধরে দিল, ওদের ক্যাম্পে নারীদের নিত, পাশবিক অত্যাচার করত, মারা যেত, কূপ খুলে ওদেরকে পুঁতে রাখত, হিন্দু মুসলমান যাদেরকে যুবক ধরে যেত খালের পারে এক কাতারে রেখে গুলি করে হত্যা করে খালে ফেলে দিত, এই যে মর্মান দৃশ্য। আমি ভারতে গেলাম 17 জুলাই, ট্রেনিং শেষে দল নিয়ে আমি যেহেতু গ্রুপ কমান্ডার গ্রুপ নিয়ে আসলাম 30 আগস্ট, 30 আগস্ট থেকে আগলজারা নামক জায়গায় থেকে পয়সারহাট থেকে আগলজারা পর্যন্ত আসতে আমি খালের ভিতরে সে যে মৃত্যুর পাহাড় সজাগতা দুর্গন্ধে আসা যায় না, নাক থেকে কোনো রকম গর্জে দিয়ে লাশ ঠেলে ঠেলে আমি আগলজারা আসলাম, তখন ভাই সেই দৃশ্য সেই কাহিনী যদি দেখেন বা দেখছে তারাই বুঝতে পারবে স্বাধীনতা যুদ্ধটা কি এবং স্বাধীনতা যুদ্ধে কারা গেছে এবং কারা যুদ্ধ করছে। হরহর নামক একটা গ্রাম, হিন্দু মুসলিম সবাই তৈরি দেশের নাগরিক, পাকিস্তানিদের ভয় একটা কুঠুরিতে একটা ডোবা ডোবায় জায়গায় প্রায় 150 থেকে 200 হিন্দু মুসলমান যুবতী বৃদ্ধ এরা জায়গায় আশ্রয় নিয়েছে যে পাকিস্তানিরা এখানে দেখবে না, আমরা এখানে নিরাপদে থাকবো। এই হানাটার রাজাটার আলবদর আলসাম ও মুসলিম লীগের লোকদেরকে এখনো অনেকে মানে সম্মান করে, এখনো তাদেরকে মানুষ বড় বলে মনে করে, ঘৃণা ধিক্কার ওদা
ওই রাজাটা রামবদর আল বাহিনী তো রামবদর তৈরি করছে এবং এই রামবদর রাজাটার নাই এই পাকিস্তানিদের ওই জায়গায় নিয়ে দর্শন করে যে এখানে ওরা মানে পালিয়ে গেছে তোমরা এদেরকে দেখো ওখানে সেইভাবে যখন ওদেরকে সবাইকে একত্রিত পেয়ে যে নির্মম গুলি গ্রাস করে তাদের সবাইকে হত্যা করেছে আশ্চর্যজনক একটা মহিলা বাচ্চা ছিল অবিনাশ নন্দী অবিনাশ নন্দীর বয়স তখন 6 থেকে 7 মাস মা মারা গেছে রক্তে ভাসতেছে ও ক্ষুদের তারা তার মায়ের দুগ্ধ খাচ্ছে 2-3 ঘন্টা পরে যখন লোক তাদের উদ্ধার করতে যায় সেই ছেলেটাকে সে গাদিতে উদ্ধার করে তো চিন্তা করে যে কেমন স্বাধীনতা আমরা এনেছি কেন আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি আসেন এই ভাই তার বাড়ির পাশে রত্ন রাঙ্কা ক্যাটলার দিয়ে 250-300 লোক মানে পশু মানে পাখি যেভাবে গুলি করে এই আমরা মুক্তিযুদ্ধে এমনি যাই নাই আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধে গেছি আমরা প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমার বরিশালে 600-700 পাখানাদার এসেছে মাত্র 21 জন পাখানাদার আত্মসমর্পণ করেছে বাকিগুলি এদেশেই তা ভুল হয়েছে একটাও ভেঙে যেতে পারে না আমরা যাতে বাঙালি আমরা ভিড়ে যেতে আমরা যেমনি অত্যাচারিত হয়েছি তেমনি তার প্রতিশোধ নিয়েছি আসে আমি 2 অক্টোবর বাটা যুদ্ধ আহত হলাম গ্রেনেডে রিচমেন্টার সে যে কত বিষাক্ত জাল লেগেছে সেটা আমার এক সহোদর আমাদের সহ মানে সহযোদ্ধা আব্দুল খালেক নিয়ে গেল ধামরা ধামরা থেকে প্রথমিক অবস্থায় তখন তো তদ্রুপ কোনো মেডিসিন ছিল না হারাইস দিয়া কোনো রকমে ওই গ্রেনেডের স্প্রিন্টারটা ওরা ওখান থেকে বাহির করে তারপরে মোটামুটি একটু বিষক্রিয়া কমে এরপরে আমাকে পাঠায় আগলঝাড়া আগলঝাড়া যেখানে হেমায়ত ভাই আমি কাঞ্চন ভাই কাঞ্চন ভাইয়ের অবশ্য পাটা কেটে ফেলছে হেমায়ত ভাই তো গলা নিয়ে জাপিতে জুড়ে গেল গাল না এই জামিটা এই এই জামিটা তো নাই ইজ্জত পাওয়ার যোগ্য কেন যোগ্য আমার সেই পচনটাকে যখন ওরা কোন রকম ধ্বংস করতে পারে না তখন স্তূপে রড পুড়ে ওই রড উঠানে চেপে ওই সমস্ত জায়গাটাকে গর্তটাকে তারা আগুন দিয়া পুড়িয়ে দিয়েছে আমি একটা জ্যান্ত মানুষ আমাকে যখন ওই ঘর পোড়া দিয়া ওখানে আঘাত করে তখন আমি কতটুকু কষ্ট পেয়েছি যতই কষ্ট পেয়েছি আমার কোনো কষ্ট কষ্ট নাই যখন বাটাজোরের যুদ্ধে 22 অক্টোবর আমি যুদ্ধ শুরু করি 24 অক্টোবর আমি যুদ্ধে জয়লাভ করি ওখানে 13-14 জন পাখানাদার পুলিশ আনসার মারা যায় 4 জন পাখানাদার আমার হাতে আত্মসমর্পণ করে এই আমার এরিয়ার লোক আছে 4 জন পাখানাদার আমার কাছে আত্মসমর্পণ করে এবং সিরাজ নামের এক পুলিশ ছিল এত অত্যাচারী যে উদ্দেশ্যের মা বোন এবং জনগণ অত্যন্ত ক্ষিপ্ত ওই সিরাজ যখন আমার হাতে ধরা পড়ে ওই দেশের জনগণ তাকে আর জীবিত রাখলেন না আমার কাছ থেকে ছিনিয়ে দিয়ে তাদেরকে ওখানে ওই কোলের উপর হত্যা করি যাই হোক শোনেন মুক্তিযোদ্ধা হিসেবে যখন কথা বলতে হয় তখন আমরা জীবিত আসব এই চিন্তা আমাদের ছিল না আমরা মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা কিন্তু মুক্তিযোদ্ধা সত্যি সত্যি আমরা কেউই না আমার বড় কোন বক্তারা বলে গেছেন যে আমরা সত্যি সত্যি আমরা নিজে নিজে যাই দেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু একদম স্বাধীন দেশ চাইছিলাম না আমরা এমন একটা দেশ চাইছিলাম জনগণ মুক্তভাবে সুন্দরভাবে স্বাধীনভাবে যেন কথা বলতে পারি এরকম একটা শান্তি চাইছিলাম কিন্তু আমরা কিন্তু সেটা পাইনি আজকে অনেক অনেক সময় অনেক কথা বলেন আজকে আমাদের এই পবিত্র দিবসে থাকতো
এই ধরনের কবিতারা কবিতাগুলা লিখতে পারছে, তারা কথা বলতে পারছে, তারা তো একটা মেয়ে, কথা বলার মতো মানুষ তোমাদের মধ্যে। আমরা সামান্য কিছুতে সন্তুষ্ট হইয়া আমরা অনেক দূর চলে যাই, যার কারণে আজকে আমরা অনেক উত্তপ্ত অনেক কিছুর মধ্যে আমরা পড়তে হয়। সবচেয়ে আজকে আমাদের দুজন বক্তা বক্তৃতা দিলেন দক্ষ ক্যামেরাম্যান, বোঝা যাচ্ছে স্যাটিসফাইড না, অনেক পুরানো, হ্যাঁ এই জন্য সুন্দর করে তুলতে চাই। যারা আমরা উপস্থিত হয়েছি সবাই একবার একসঙ্গে এই গল্পের সঙ্গে কামনা করে আমরা মনে করছি। আচ্ছা হ্যাঁ, মনে করুন নতুন সমাপ্ত হলে এখন আমরা আলোচনা